আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো বন্ধুরা, হেল্পিডের নতুন নামকরণ 3G ফার্মওয়্যারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। তো বন্ধুরা, আজকের টিউটোরিয়ালে আমি আপনাদেরকে যে বিষয়টি দেখাবো সেটি হলো কিভাবে আপনারা আপনাদের উইন্ডোজ, আপনাদের পেন ড্রাইভটি উইন্ডোজে বুটেবল করবেন। আপনারা তো আপনাদের যেহেতু ডিভিডি র‍্যাম অথবা ডিস্ক নষ্ট হয়ে গেছে কিংবা হারিয়ে গেছে, যাই হোক, আপনারা যদি আপনাদের পেন ড্রাইভটি উইন্ডোজ বুটেবল করে আপনারা যদি আপনাদের কম্পিউটারটি উইন্ডোজ করতে চান, তাহলে দেখুন আমার এই ভিডিওটি। তো আজকে টিউটোরিয়ালটি শুরু করার আগে বলে রাখি যে আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই অবশ্যই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, তাহলে আমার নতুন নতুন টেকনোলজি বিষয়ক ভিডিওগুলি আপনারা সবার আগে দেখতে পারবেন। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক আমাদের আজকের টিউটোরিয়ালটি। তো প্রথমে আমি ডেস্কটপ থেকে আমার যে টুল থেকে আমি পেন্ড্রাইভটি বুটেবল করবো, তো আমি এগুলো লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা ডাউনলোড করে নেবেন। তো বন্ধুরা, আমি এটি হচ্ছে এটি আপনাদের বলে দিই যে টুলটির নাম রুফোস। তো এটি আপনারা গুগলে সার্চ করলে পাবেন অথবা ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। তো এটি ওপেন করার আগে আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটি হলো আপনাদের কম্পিউটারে ভাইরাস রানিং যেটি আছে সেটিকে আপনাদেরকে অফ করে নিতে হবে। তো অফ করার জন্য আমরা সর্বপ্রথম এখানে মেসেজ আইকনে এখানে দেখছেন নোটিফিকেশন, তো এখানে যাব। এখানে আসার পরে এখান থেকে এই যে দেখছেন অল সিটিং, তো এখানে অল সিটিংয়ে ক্লিক করবো। অল সিটিংয়ে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আপডেট অ্যান্ড সিকিউরিটি, তো আপডেট অ্যান্ড সিকিউরিটিতে যেতে হবে আমাদেরকে। তো এখানে আসার পরে এখানে দেখতে পাবেন যে আপনাদের উইন্ডোজ সিকিউরিটি বলে একটা অপশান আছে, তো এখান থেকে আপনার উইন্ডোজ সিকিউরিটিতে চলে আসবেন। উইন্ডোজ সিকিউরিটিতে আসার পরে এখানে দেখবেন যে ওপেন উইন্ডোজ সিকিউরিটি, তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাবেন যে এই যে একটি লোগো আছে, তো এই লোগোতে আপনারা ক্লিক করবেন এখান থেকে হোমের নিচে এটিতে। তারপরে এখান থেকে সোজা আপনারা নিচের দিকে চলে আসবেন। তো বন্ধুরা দেখুন, এবার এখান থেকে আমাদেরকে যেটি করতে হবে সেটি হলো এখানে যে ম্যানেজ সিটিং রয়েছে, তো আমাদের এই ভাইরাসের প্রোটেকশনটি ওপে অন আছে, দেখুন এখানে অন লেখা আছে। তো আমরা এখান থেকে ম্যানেজ সিটিংয়ে ক্লিক করব। ম্যানেজ সিটিংয়ে ক্লিক করার পরে এখানে দেখুন এই যে রিয়েল টাইম প্রোটেকশন আপনারা দেখতে পাচ্ছেন এটি অন রয়েছে, তো আমরা এটিকে অফ করে নিব। তারপরে একটি অপশান আসবে, সেখান থেকে আমরা ইয়েস করে দিব। তো ইয়েস করে দেওয়ার পরে আমরা এগুলো এবার কেটে দিব। তো কেটে দেওয়ার পরে আমাদের যে সফটওয়্যারটি রয়েছে সেই সফটওয়্যারটি আমরা ওপেন করব। এখানে দেখুন এই যে সফটওয়্যারটি রয়েছে, আমরা এটি ওপেন করব। ইয়েস দিয়ে আমরা এটি ওপেন করব। তারপর আমরা এখান থেকে ইয়েসে ক্লিক করব। তারপরে এগুলো আমরা কেটে দিব। তো দেখুন সফটওয়্যারটি ওপেন হওয়ার পরে আমাদেরকে এখান থেকে পেন ড্রাইভটি সিলেক্ট করে দিতে হবে। তো আমার পিসিতে একটি পেন ড্রাইভ লাগানো আছে, যার কারণে এখানে একটি পেন ড্রাইভ শো করছে। তো তারপরে আমরা জাস্ট এখান থেকে আইএসও ইমেজ ফাইলটি আমরা সিলেক্ট করে নিব। তো আপনারা যেভাবে আইএসও ইমেজ ফাইলটি আপনারা নেট থেকে ডাউনলোড করবেন, তো সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা নেট থেকে ডাউনলোড করবেন। তো এখানে এই যে স্লেট আছে, স্লেট থেকে আপনাদেরকে আপনাদের যে জায়গায় ফাইলটি আপনারা ডাউনলোড করছেন সে জায়গাটি থেকে আপনাদেরকে ফাইলটি ওপেন করতে হবে। তো দেখুন আমার সে ফাইলটি এই ইংলিশ ইন্টারন্যাশনাল, তো ফাইলটি আমি এখানে ওপেন করে দিলাম। তো ওপেন করে দেওয়ার পরে এখানে যে দেখছেন জিপিটি, এটিকে আমাদেরকে এমবিআর করে নিতে হবে। তো এমবিআর করে নিয়ে আপনাদের উইন্ডোজটি যদি আপনারা দিতে না পারেন, তাহলে সেক্ষেত্রে আপনারা জিপিটি দিতে পারেন। তো আমার যেহেতু জিপিটি দিলে আমার কম্পিউটারটি উইন্ডোজ করা যায় না, তো আমি এমবিআর দিচ্ছি এখানে, আপনারাও এমবিআর দিবেন। তারপরে এদিক থেকে আপনাদেরকে আর কিছুই করা লাগবে না। তারপরে আপনারা চাইলে নামটি চেঞ্জ করে দিতে পারেন, তো এদিক থেকে আপনাদেরকে আর কিছুই করা লাগবে না। তো বন্ধুরা, বলে রাখি যে আপনারা যে পেন ড্রাইভটি ব্যবহার করবেন, এই যে দেখুন এই যে পেন ড্রাইভটি আপনারা ব্যবহার করবেন, এই পেন ড্রাইভটিতে যদি আপনাদের কোনো ডাটা থাকে সেগুলো আপনারা সরিয়ে আপনাদের কম্পিউটারের কোনো একটি ডিস্কের ভিতরে রেখে দিবেন। তো বলে রাখি যে এটি যদি আপনারা না করেন তাহলে আপনাদের পেন ড্রাইভটি কিন্তু ফরম্যাট হয়ে যাবে। ফরম্যাট হয়ে গেলে এখান থেকে কিন্তু আপনারা রিকভারি করলেও কোনো দিন ফাইলগুলি পাবেন না। তো আগে থেকে আপনারা ফাইলগুলো
কপি করে অন্য একটি ড্রাইভে আপনারা রেখে দিবেন। তো এই পেন ড্রাইভে এখান থেকে স্টার্টে ক্লিক করলে আমাদেরকে সর্বপ্রথম দেখুন কুইক ফরম্যাটে যাবে। তো এখান থেকে যে দেখুন রেডি লেখা আছে, তো আমরা জাস্ট এখান থেকে স্টার্টে ক্লিক করব। তারপরে এখানে দেখুন আমাদের এটি ফরম্যাটের জন্য বলছে, তো আমরা এখান থেকে ওকেতে ক্লিক করব। যদি ক্যান্সেলে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের উইন্ডোজটি হবে না। তো এখান থেকে আমরা জাস্ট ওকেতে ক্লিক করব। তো দেখুন ডিলিট পার্টিশন, এখান থেকে সব ফরম্যাট হয়ে আমাদের উইন্ডোজটি কমপ্লিট হতে যাচ্ছে। দেখুন আইওএস ফাইলটি কপি হচ্ছে। তো চলুন দেখা যাক যে কিভাবে আমরা এবার নেট থেকে আমরা উইন্ডোজের আইওএস ইমেজ ফাইলটি লাভাই। তো আমাদেরকে সর্বপ্রথম আমি ক্রোম থেকে যা ব্রাউজ করছি, তো আপনারা আপনাদের কম্পিউটার থেকে উইন্ডোজে যাবেন। তো দেখুন এখানে আমার এটি নতুন একটি আমার সাইট। তো আমি এটি সাইটটি তৈরি করছি সম্পূর্ণ মোবাইল ফ্ল্যাশের ফাইল টাইলগুলো এখানে আপনাদের জন্য লিংক রাখার জন্য। তো সর্বপ্রথম আমাদেরকে গুগলে যেতে হবে। গুগলে যেয়ে আমাদেরকে এখানে লিখতে হবে উইন্ডোজ 10 আইওএস ইমেজ ডাউনলোড। তো লিখে সার্চ দেওয়ার পরে আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আমাদেরকে এই যে ডাউনলোড উইন্ডোজ 10 DISC ইমেজ আইওএস ফাইল মাইক্রোসফট, তো মাইক্রোসফটের সাইটে আমাদেরকে যেতে হবে। গেলে আমরা এমন একটি এ পেয়ে যাবো। তো এখান থেকে আমরা আপডেট অথবা ডাউনলোড টুল নাও এ কোনো কিছুই আমাদের কিন্তু কাজে লাগবে না। আমরা জাস্ট মাউসের ডান সাইড ক্লিক করে, দেখুন আমি আবারও দেখাচ্ছি, মাউসের ডান সাইড ক্লিক করে এই যে দেখছেন ইন এক্সপেক্ট, তো এটিতে আপনারা ক্লিক করে দিবেন। এটিতে ক্লিক করে দিলে আপনাদের কম্পিউটারটি আপনারা মোবাইলের অপশানটি নিয়ে আসতে পারবেন। তো সেটির জন্য এই যে দেখছেন এখানে মোবাইলের একটি চিহ্ন আছে, তো এখানে একটিবার আপনারা ক্লিক করে দিবেন। তো এখানে একবার ক্লিক করার পরে আপনাদের সাইটটি দেখুন সম্পূর্ণরূপে এমন মোবাইলের মতো হয়ে যাবে। তো জাস্ট আপনাদের সাইটটিকে একটিবার রিলোড দিয়ে নিন। তো দেখুন সাইটটি রিলোড দেওয়ার পরে আমরা এই যে এখান থেকে ক্লোজ অপশানটি আছে, এখান থেকে আমরা এটি কেটে দিব। তো কেটে দিলে আমাদের সাইটটি কিন্তু এখন সম্পূর্ণ মোবাইলের অপশানটিতেই রয়েছে। তো আমরা এখান থেকে জাস্ট আমাদের উইন্ডোজটি আমরা সিলেক্ট করে নেব। দেখুন এটি 10 মে 2020 আপডেট উইন্ডোজ 10, তো আমরা এখান থেকে উইন্ডোজ 10টি নিব। তো আপনারা যদি উইন্ডোজ 10 না হয়ে থাকে, 8 কিংবা 7 কিংবা অন্য অপশান হয়ে থাকে, তাহলে আমি আপনাদেরকে সেটিও দেখাচ্ছি। তো এখান থেকে জাস্ট উইন্ডোজ যদি আপনাদের 10 হয়, উইন্ডোজ 10 দিয়ে এখান থেকে কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পরে এখানে আপনাদেরকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলছে। তো এখান থেকে আপনারা ইংলিশও নিতে পারেন বা ইংলিশ ইন্টারন্যাশনালও নিতে পারেন, কিংবা যদি আপনি ইন্ডিয়া থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে আপনি আপনার ইচ্ছা অনুযায়ী ল্যাঙ্গুয়েজ নিতে পারেন। তো আমি ইংলিশ ইন্টারন্যাশনাল সিলেক্ট করছি। তারপর এখান থেকে কনফার্মে ক্লিক করব। দেখুন কনফার্মে ক্লিক করার পরে এখানে বলছে যে আপনি 64 বিট লাভাবেন নাকি 32 বিট লাভাবেন। তো 32 বিটগুলো লাভালে সমস্যা হয়ে থাকে যে আপনি যদি এখনকার নতুন 2020 আপডেট যে সফটওয়্যারগুলো রয়েছে সেগুলো আপনি কিন্তু আপনার পিসিতে ব্যবহার করতে পারবেন না, তো যার কারণে আপনাকে 64 বিট ডাউনলোড করতে হবে। এখানে ক্লিক করবেন 64 বিট। এখানে ক্লিক করার পরে দেখুন আমাদেরকে এখানে আমাদের ফাইলটি ডাউনলোড শুরু হয়ে গিয়েছে। তো আমার যেহেতু এটি ডাউনলোড করা আছে সেজন্য আমি এটি আর ডাউনলোড করছি না, আমি ক্যান্সেল দিয়ে দিচ্ছি। তো এবার যদি আপনাদের এখান থেকে অন্য উইন্ডোজ লাগে সেক্ষেত্রে আপনারা জাস্ট এখানে এই যে উইন্ডোজ দেখছেন, উইন্ডোজে ক্লিক করবেন। তারপরে এখান থেকে দেখুন উইন্ডোজ 10, উইন্ডোজ 8.1, উইন্ডোজ 7 আছে। তো আপনারা যদি উইন্ডোজ 8.1 নিতে চান তাহলে 8.1 এখানে ক্লিক করতে পারেন। তারপরে জাস্ট এখান থেকে আপনারা এই দেখুন এখান থেকে আপনারা সিলেক্ট করে দিবেন, তো উইন্ডোজ 8.1 এখান থেকে কনফার্ম দিবেন। তারপরে এখান থেকে আপনাদের ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করে আপনারা একই নিয়মে আপনাদের ফাইলটি ডাউনলোড করতে পারেন। তো এখান থেকে আপনারা
উইন্ডোজ 70ও ডাউনলোড করতে পারেন। তো যদি এই সাইট থেকে উইন্ডোজ 7 ডাউনলোড না করতে পারেন তাহলে অন্য সাইট থেকে আপনার উইন্ডোজ 7 আইওএস ইমেজ ফাইলটি ডাউনলোড করে নেবেন। তো দেখুন আমাদের এটি আইওএস ইমেজটি কমপ্লিট হতে যাচ্ছে। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে রেডি লেখা উঠে গেছে। তো আমাদের উইন্ডোজটি সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। আমরা এখান থেকে জাস্ট ক্লোজে ক্লিক করব। তো তারপরে আমরা যদি আমাদের মাই কম্পিউটারটি ওপেন করি তাহলে এখানে দেখতে পাবো যে আমাদের এই পেন ড্রাইভটি দেখুন এই। তো এটাকে যদি আমরা পেন ড্রাইভটি যদি আমরা খুলে আবার লাগাই, দেখুন আমার পেন ড্রাইভটি আমি খুলে আবার লাগিয়েছি। তো এবার দেখুন আমাদের কিন্তু এখানে উইন্ডোজের চিহ্নটি দেখাচ্ছে। তো এবার আপনারা আপনাদের পেন ড্রাইভটি উইন্ডোজ কমপ্লিট করে আবে এবার আপনারা আপনাদের কম্পিউটারটি উইন্ডোজ করতে পারেন। তো বন্ধুরা আমি এই সাইটের লিঙ্কগুলো ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা খুবই সহজভাবে এই ডাউনলোড করতে পারবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই, পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত সাথেই থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, খোদা হাফেজ।